না তো ঢেউ, তবু হৃদয় নদে জাগে না তো ঢেউ, যে ঢেউ মুছে দেবে অবিলতা, ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সাদাকাল্লাহুল আযীম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রুদ্দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে এই প্রোগ্রামে সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক আনাত করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পাশাপাশি ওই সমস্ত ভাই এবং বন্ধুদের প্রতি শুকরিয়া আদায় করছি, শুকরিয়া জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, যারা কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন এবং দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা যে আজকে আলোচনা করব সেটি হচ্ছে তারাবির বিষয় নিয়ে। আমরা প্রত্যেকেই প্রতিনিয়তই প্রতি বৎসরেই যখনই রমজান আসে তখনই আমাদের মধ্যে একটি প্রবণতা, একটি উদ্বেগ, একটি প্রশ্ন সকলের মনে জাগে, সেটি হচ্ছে তারাবির নামাজ আমরা কত রাকাত পড়ব, আট পড়ব না বিশ পড়ব। এই নিয়ে আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের দেশে একটি বড় ধরনের একটি প্রশ্ন, বড় ধরনের একটি গোলপাল লেগেই থাকে। আমি আশা করব আমার আলোচনাতে চেষ্টা করব ওই ঝগড়ার, ওই মীমাংসার একটি রাস্তা দেখানোর। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। সূরা হাশরের মধ্যে সাত নং আয়াতের কিছু অংশের মধ্যে বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। তোমাদের মধ্যে রাসূল যা দেন তা তোমরা মান্য করো, তা তোমরা অনুসরণ করো, আর তিনি যা থেকে তোমাদেরকে বারণ করেন, নিষেধ করেন, তা থেকে তোমরা ফিরে আসো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কী রেখে গেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একজন আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রত্যেকেই প্রত্যেকটা দলেই আমরা কাজ করছি, কিন্তু আসলে আমরা কে কতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলতেছি সেটি হচ্ছে দেখার বিষয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে এত বড় পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, ক্ষমতা দিয়ে দিয়েছেন, রাসূল যা করেন, রাসূল যা বলেন তা তোমরা করো, তা থেকে তোমরা ফিরে আসো, তা তোমরা করো। তে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি কী করছেন, তারা নিয়ে রমজান আসলে কী করছেন সেটি আমাদের দেখার বিষয়। তো এই তারাবি নিয়ে আসলে আমরা তারাবি থেকে আমরা আগে বিষয়টি লক্ষ্য করবো। তো নামাজ তারাবি হচ্ছে বিশ্রাম, তো তারাবিও তো আমরা নামাজই বুঝি, যে নামাজ আমরা নফল নামাজ, ওয়াজিব নামাজ, কেউ ওয়াজিব বলতেছেন, সুন্নাত বলতেছেন, যে যাই বলো, কেউ বিশ বলতেছেন, আট বলতেছেন, কিন্তু নামাজ তো পড়তে হবে। প্রথম কথা, আমাদের নামাজ পড়তে হবে। আট পড়ি আর বিশ পড়ি, পঁয়ত্রিশ পড়ি, একত্রিশ পড়ি, চল্লিশ পড়ি, যাই পড়ি, আমাদের কী করতে হবে, নামাজ পড়তে হবে। তা আসুন আগে আমরা নামাজটা কীভাবে পড়বো। নামাজ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরাতুল মাওয়ানের মধ্যে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস, ওই সমস্ত নামাজিদের জন্য ধ্বংস, যারা নাকি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তার নামাজের মধ্যে কী পড়তেছে সেটি তারা বেখবর, মানে নামাজের মধ্যে উদাসীন, ওই সমস্ত নামাজের জন্য ধ্বংস। তা আমরা আজকে আট রাকাত পড়বো, বিশ রাকাত পড়বো, কার জন্য পড়বো?
আল্লাহ সুবহানাহু জন্য পড়বো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী এই নামাজ কার জন্য পড়বো, আল্লাহ সুবহানাহু জন্য পড়বো। কিন্তু এই নামাজ যদি আমরা 20 রাকাত পড়ি কিন্তু আল্লাহ সুবহানাহু কাছে যদি 1 রাকাত নামাজ কবুল না হয়, তা আমাদের 40 রাকাত নামাজ পড়ো কি আমাদের কোনো ফায়দা আসবে? যেই নামাজ আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারবে না, যে নামাজ আল্লাহ সুবহানাহু সান্নিধ্য অর্জন করতে পারবে না, সেই নামাজ পড়ে আমাদের লাভটা কোথায়? তা আসুন আমরা যে আল্লাহ সুবহানাহু কি বলছেন, ফাওয়াইলুল মুসাল্লি, ওই সমস্ত নামাজিদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নাকি নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে বেদিশা, নামাজের মধ্যে উদাসীন, ওই সমস্ত নামাজের জন্য ধ্বংস। তা আজকে আমরা এই নামাজ কীভাবে পড়তেছি, কতটুকু কোয়ালিটি মেনটেন করে আমরা নামাজ পড়তেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে বলেন কুমিল লাইলা ইল্লা কলিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন কুমিল লাইলা ইল্লা কলিলা, হে নবী আপনি রাত্রে কিছু অংশ নামাজ পড়েন, আপনি রাত্রে কিছু অংশে নামাজ পড়েন, সেই নামাজটা কীভাবে পড়তে হবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আমরা এর আগের আয়াত বলতেছি না, আমরা বলতেছি আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি নামাজ পড়েন কিন্তু তারতিলের সহকারে থেমে থেমে আপনি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেন। তার মানে আমরা 2টি জিনিস পাইলাম, একটি হচ্ছে নামাজের মধ্যে যা পড়ি তা আমাদের সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে হবে, এবং নামাজের মধ্যে তেলাওয়াত এবং কেরাত আমরা কীভাবে পড়বো সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছেন সূরাতুল মুজাম্মিলের মধ্যে 4 নম্বর আয়াতে, যে আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি কিছু অংশ বাড়িয়ে নিন কিন্তু আপনি কি করবেন তেলাওয়াত থেমে থেমে পড়বেন। আর এই তেলাওয়াত পড়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20 নম্বর আয়াতে বলেন যে তোমার যেখান থেকে সহজ হয় সেখান থেকেই পড়তে থাকো। আর সেই নামাজ আমরা কীভাবে পড়বো, সূরাতুল মুমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, তো ওই সমস্ত মুমিনদের সফল কাম, মুমিনরা তো সফল কাম হয়ে গেছে, কারা যারা নাকি আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, খুশু সহকারে গুরুত্ব সহকারে নামাজ আদায় করেছে। তা আমরা এই 20 রাকাত পড়বো সেটি বড় বিষয় নয়, আমরা 8 রাকাত পড়বো সেটিও বড় বিষয় নয়, আমাদের বড় বিষয় হচ্ছে নামাজটা আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে এবং কোয়ালিটি সম্পূর্ণ নামাজ হতে হবে। আর আমরা একটি নামাজ আমরা লক্ষ্য করি, যেটা আমরা এশারের নামাজ, তাবির নামাজ, বেদরের নামাজ এবং সুন্নত নামাজ নিয়ে আমাদের প্রায় 29 রাকাত নামাজ হয়ে যায়। তো 29 রাকাত নামাজে আমরা একটি সমীকরণ দেখলে 29 রাকাত নামাজে কমসে কম 29 বার সূরাতুল ফাতিহা পড়তে হয় এবং 29টি রুকু আছে, আমাদের 15 বার তাশহুদ পড়তে হয়, দুরুদ শরীফ পড়তে হয় বারবার, দোয়া মাসরা পড়তে হয় আমাদের বারবার। এই যে আমাদের একটি সমীকরণ, আমাদের যদি এই একটা প্রতিযোগিতা রমজান আসলে আমাদের মূলত আসলে কী হয়, একটি প্রতিযোগিতা চলে আসে, আমাদের 1 কদম দিতে হবে, 2 কদম দিতে হবে, ন আমাদের এমন যাতে না হয়, আমাদের মধ্যে প্রতিযোগিতা যাতে না আসে, আমাদের মধ্যে একটি উদ্দেশ্য একটি চিন্তা ফিকির যাতে থাকে সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করা যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে বসা এমন সময় এক সাহাবী এসে 2 রাকাত নামাজ পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে সালাম করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন লাম তুসাল্লি ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই, তুমি আমার নামাজ পড়ো। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তোমার নামাজ হয় নাই, এ কথা বলেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তুমি নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ পড়ো। এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই সাহাবি আবার পড়লেন, আবার এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বসলেন, সালাম দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো। তো এমনভাবে 3 বার পড়ার পর রাসূল ওই সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন আল্লাহ রাসূল আমাকে নামাজ দেখিয়ে দেন, আমাকে নামাজ শিখিয়ে দেন। কিন্তু ওই নামাজের প্রতি আমরা লক্ষ্য করলে আমরা দেখতে পাই একটি বিষয়, সেটি হচ্ছে তারতিল, ওই সাহাবি রুকু সাজদার মধ্যে একটু ধীরস্থিরতা না থাকার কারণে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমার নামাজ তুমি নামাজ পড়োই নাই। তা আমরা নামাজটি যাতে রুকু সেজদা, আর নামাজটা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যই পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যেই পড়ি, সুতরাং আমরা নামাজটাকে ওইভাবেই পড়ার চেষ্টা করি যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ছেন। আমরা 20 রাকাত পড়বো সেটি বড় বিষয় নয়, কারণ আমরা বারবার একটি কথা বলতে চাইতেছি যে 20 রাকাত পড়ি
আমি 20 টাকাতে বিরোধিতা করছি না, যা 8 টাকা করছেন 8 টাকাতে বিরোধিতা করছি না, কিন্তু আমার শুধু কথা একটাই, ওই জায়গায় আমার কথা যে আপনি 20 টাকা করবেন, আপনি কোয়ালিটি মেনটেন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নামাজ পড়ার জন্য বলছেন সেভাবে না নামাজ পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তেলাওয়াত করতে বলছেন সেভাবে তেলাওয়াত করেন, আপনি 8 টাকা করছেন ভালো কথা পড়েন, কিন্তু আপনি তেলাওয়াত রুকু সেজদা সব কিছু তার তৈলে সহকারে পড়েন, এটি হচ্ছে আমার কথা। আর আমরা নামাজ পড়ি কীভাবে পড়ি দেখেন, আমি ব্যক্তিগতভাবে অনেক হাবেশাবের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে, তারা কি বলে, আমি বলছি হাবেশা মানুষ মুক্তিসা মানুষ আপনি নামাজ পড়েন কিন্তু ফরজ নামাজে আমরা তাকবীরে তাহরিমা বলা কি ফরজ, রুকু করা কি ফরজ, সূরাতুল ফাতিহা পড়া ওয়াজিব, কিন্তু আমরা এই তারাবির মধ্যে সুন্নত নামাজে যেটি ফরজ ফরজ নামাজে সেটি ফরজ, কিন্তু ফরজ নামাজে গিয়ে ফরজ ঠিক আছে কিন্তু সুন্নত নামাজে সেটি তো ফরজ, তাকবীরে তাহরিমা বলা কি ফরজ, সূরাতুল ফাতিহা পড়া কি ওয়াজিব, কিন্তু তারাবির মধ্যে আমরা সূরা ফাতিহা এমনভাবে কেন পড়বো যেভাবে নাকি পিছনে আমাকে কে জানি লাঠি নিয়ে তারা করতেছে, কেন আমার মধ্যে এমন কেন হবে, এই সুন্নত নামাজে তারা সুন্নত নামাজের মধ্যে যে সূরাতুল ফাতিহা পড়ছি কার জন্য পড়ছি, আল্লাহ সুবহানাহু জন্য পড়ছি, ওয়াজিব নামাজে সূরাতুল ফাতিহা কার জন্য পড়ছি, আল্লাহ সুবহানাহু জন্য পড়ছি, ফরজ নামাজে সূরাতুল ফাতিহা কার জন্য পড়ছি, আল্লাহ সুবহানাহু সাথে কথা বলছি, সুতরাং আমরা ফরজ নামাজে যেভাবে তারতিব মেনটেন করে পড়বো সুন্নত নামাজে সেভাবেই তারতিব মেনটেন করে পড়বো ইনশাআল্লাহ, কেননা আমরা ফরজ নামাজ কার জন্য পড়ি আল্লাহর জন্য পড়ি, ওয়াজিব নামাজ কার জন্য পড়ি আল্লাহর জন্য পড়ি, সুন্নত নামাজ কার জন্য পড়ি আল্লাহর জন্য পড়ি, সব নামাজ যদি আল্লাহর জন্যই পড়ি তাহলে এমন নামাজের মধ্যে সুন্নত বিদায় এই নামাজের মধ্যে আমাকে দৌড়াতে হবে এমন তো কোনো কথা নাই, এমন তো কোনো আমরা হাদিসে পাই নাই। এরপরে আমরা আরেকটি বিষয় লক্ষ্য পাই, এতে আমরা প্রথমেই বলি আমরা বলি সূরাতুল ফাতির মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমি তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই, কিন্তু আমরা এই আয়াতকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই এতে আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা হচ্ছে না, এর মুসল্লিদের ইবাদত করা হচ্ছে, কারণ চার রাকাত নামাজে আমরা দেখতে পাই দুই রাকাত নামাজে যেভাবে তারতিলের সহিত ইমাম যত সুন্দর করে মাখরাজ মত সকল কিছু সুন্দর তেলাওয়াত করে দুই রাকাত নামাজে সূরাতুল ফাতিহা পড়া হয় অন্য কেরাত পড়া হয়, কিন্তু পর দুই রাকাত যে রাকাতে যা বাতিলভাবে পড়া হয় অস্পষ্ট করে আওয়াজ নিচু করে পড়া হয় মনে মনে পড়া হয় ওই নামাজেই আমাদের সূরাতুল ফাতিহা কেমন এত তাড়াতাড়ি কীভাবে শেষ হয়ে যায় সেটি হচ্ছে বাবার বিষয়, প্রথম দুই রাকাতে আমরা অনেক সুন্দর করে পড়তে পারি কিন্তু পরের দুই রাকাত কার জন্য পড়ি, প্রথম দুই রাকাতে মুসল্লিরা শুনবে যার কারণে হইতে পারে আমার একটা বিশ্লেষণ, প্রথম দুই রাকাতে হতে পারে মুসল্লিরা শুনবে সে কারণে হয়তো অনেক সুন্দর তেলাওয়াত অনেক মত আখলাক অনেক সুন্দর করে পড়া হয়, কিন্তু পরের দুই রাকাত কার জন্য পড়া হয় আমি যদি প্রশ্ন করি পরের দুই রাকাত কার জন্য পড়া হয়, অবশ্যই সে বলবে আল্লাহর জন্য পড়া হয়, তো পরের দুই রাকাত এত তাড়াতাড়ি কিসের জন্য পড়া হয়, এত পড়ছে কিসের জন্য পড়া হয়, সুতরাং আমরা যাই করব প্রত্যেকটা আমল আল্লাহ সুবহানাহু জন্য করব, আর যা করব সকল কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করব, আয়েশা থেকে বর্ণিত হচ্ছে যে আমার দিনের মধ্যে এমন কোন কিছু আবিষ্কার করব যে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিনের মধ্যে ছিল না, সে আবিষ্কার হচ্ছে বেদাত, আর বেদাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেদাত বষ্টতা, আর বষ্টতা কোথায় নিয়ে যাবে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমরা নামাজ পড়ে যেতে জাহান্নামের দিকে না যাই, আমরা কোরআন খতম করে যেতে জাহান্নামের দিকে যা না যায় সেই চিন্তা থেকে সেই চিন্তা চেতনা আমাদের করতে হবে, কারণ নামাজ পড়ে যদি জাহান্নামের দিকে যেতে হয় যে নামাজ না পড়তে সে ভালো না, আমরা কোরআন খতম করে যদি জাহান্নামের দিকে যেতে হয় কোরআনের লানত আসে কোরআনের অভিশাপ দেয় আমাদের উপর, দেশে এমন কোরআন খতম দেওয়ার চেয়ে না দেওয়া ভালো না, কিন্তু আমি তাই বলে আমি আপনাদেরকে খতম কোরআন পড়ার জন্য নিষেধ করছি না অনুসৃত করছি না, আমি বলতে চাই যে যেভাবেই পড়েন খতম পড়েন আর নাই পড়েন সূরা তারাই পড়েন আর খতম তারাই পড়েন, 8 টাকা পড়েন 20 টাকা পড়েন, আমার কথা একটাই আমার দাবি একটাই যে আমরা প্রত্যেকে যেতে কোয়ালিটি মেনটেন করে চলি, আমরা প্রত্যেকে যেতে দৃঢ়স্থির গতিতে আল্লাহ সুবহানাহু সানিত আল্লাহ সুবহানাহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেভাবে আমাদেরকে দেখাই গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেভাবে বলে গেছেন সেভাবে যেতে আমরা তারাবির নামাজ এই রমজান উদযাপন করতে পারি, সে আশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি, ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।